বন্ধুরা, আজকের গল্প টুনির গাছে সব ফল। সুন্দরপুর জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। মিষ্টিটিয়ে, উল্লু পেঁচা, সুখী পায়রা, শালু শালিক সহ আরো অনেক পাখি বাস করত। ওই জঙ্গলে ছিল একটি টুনি পাখি। টুনি পাখি ওর মেয়ে টুনটুনকে নিয়ে থাকত। টুনির স্বামী টোনা অনেক আগেই মারা গেছে, তাই টুনি ফল বিক্রি করে ওর সংসার চালাতো। মা টুনটুন, টুনটুন, আমাকে ফলের ঝুড়িতে ফলগুলো তুলে দে তো মা, অনেক বেলা হয়ে গিয়েছে, আমাকে আবার তাড়াতাড়ি করে ফল বিক্রি করতে যেতে হবে। মা, আমি সেই সকালে ফল ঝুড়িতে ফল তুলে রেখেছি, তুমি শুধু শুধু চিন্তা করছো। তাই নাকি? আমার মেয়ে তো দেখছি অনেক কাজে হয়ে গেছে, আমি কিছু বলার আগে আমার কাজ করে দেয়। এবার ফল বিক্রি করে বেশি টাকা পেলে ভাবছি তোকে একটা স্বর্ণের হার কিনে দিব, তোকে তো বেশি কিছু দিতে পারি না। মা, তুমি সত্যি বলছো? মা, আমাকে হার কিনে দিবে? আমি তাহলে অনেক খুশি হব। এখন ফল বিক্রি করতে যাও তো। মেয়ের সাথে কথা বলে টুনি ফল বিক্রি করতে যায়। টুনির ছোট্ট একটা ফলের বাগান ছিল, সেখান থেকে ফল সংগ্রহ করে টুনি তা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। টুনি সব সময় টাটকা সতেজ ফল বিক্রি করত বলে সবাই টুনির কাছ থেকেই ফল নিত। অন্যদিকে টুনির পাশেই ফল বিক্রি করত একটি কাকুলি কাক। কাকুলি কাক একজন অসাধু ফল বিক্রেতা ছিল, তাই কাকুলির থেকে কেউ ফল নিতে চাইতো না। তাই কাকুলি টুনির ওপর মনে মনে অনেক রেগে থাকতো। এই টুনির থেকে সবাই ফল কিনে নেয়, আর আমার কাছ থেকে কেউই ফল কিনতে চায় না। সবার আদি খেতে দেখে আর বাঁচি না আমি, কিন্তু এভাবে তো আর চলা যাবে না। আমার ফল বিক্রি না হলে তো সর্বনাশ হয়ে যাবে, আমার সব ফল তো নষ্ট হয়ে যাবে। এসব বলে কাকুলি মনে মনে রাগে ফুঁসতে থাকে, আর টুনি সব ফল বিক্রি করে খুশি মনে বাড়ি চলে যায়। তখন টুনটুন বলে, মা, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? মা, খুশি খুশি লাগবে না আমার, বাজারে ফলের চাহিদা বেড়েছে মা, সবাই আমার দোকানের ফলে পছন্দ করে, তাই দেখ আজ সব ফল বিক্রি হয়েছে। এভাবে রোজ ফল বিক্রি হলে তো আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এভাবে হাসি খুশিতে তাদের মামের দিন কাটছিল। টুনির থেকে ফল কেনার চাহিদা সবার দিন দিন বেড়েই চলছিল। এসব দেখে কাকুলি কাক হিংসায় জ্বলে পড়ে মরতে থাকে। না, এই টুনির ফল এভাবে বিক্রি হতে দেওয়া যাবে না, আমাকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। আমি বড় টুনির ওই ফল গাছগুলো সব কেটে ফেলবো, তাহলে তো টুনি আর ফল বিক্রি করতেই পারবে না, আর সবাই তখন বাধ্য হয়ে আমার থেকে ফল নিবে। যেই ভাবা সেই কাজ। রাতে কাকুলি একটি বড় দা নিয়ে এসে টুনির ফলের বাগানে যায়, আর টুনি সব ফল গাছ কেটে দেয়। শয়তান টুনি, খুব বার বেড়েছিলি তাই না? এবার বোঝ কেমন লাগে, কাল থেকে তুই আর ফল বিক্রি করতে পারবি না। এই কথা বলে কাকুলি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর পরের দিন টুনি আর টুনটুন যখন ফল সংগ্রহ করতে বাগানে যায়, তখন ওরা মামে অনেক অবাক হয়ে যায়। হায় ভগবান, একই সর্বনাশ হয়ে গেল আমাদের, আমাদের এত বড় ক্ষতি কে করলো? কারোর সাথে তো আমাদের এত শত্রুতা ছিল না যে আমাদের কাজ কেটে ফেলেছে, কে করেছে এমন? এখন আমি কি করব? আমার ফল বিক্রি করে তো সংসারটা চলতো, এখন তো দেখছি আমাদের মামের না খেয়ে থাকতে হবে। এসব বলে টুনি অনেক কাঁদতে থাকে, কারণ তার উপার্জনের এটি একমাত্র পথ ছিল, এখন সেটিও বন্ধ হয়ে গেল। তাই টুনি ওর মেয়েকে নিয়ে অনেক কাজ ছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টুনির আর্থিক অবস্থা দিন দিন অনেক খারাপ হতে থাকে। টুনি ফল বিক্রি করতে না পারার কারণে সবাই বাধ্য হয়ে কাকুলির কাছ থেকেই ফল কিনতে শুরু করে। কাকুলির ফলগুলো একদম সতেজ ছিল না। এইদিকে টুনি ওর মেয়েকে নিয়ে না খেয়েই দিন কাটাতে থাকে। একদিন টুনটুন ওর মাকে বলে, মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও না, আমি আর পারছি না না খেয়ে থাকতে,
এভাবে চলতে থাকলে তো আমি মরেই যাব মা। না মা, এভাবে বলিস না। তুই বস, আমি জঙ্গলে গিয়ে দেখছি তোর জন্য কোনো খাবার পাই কিনা। তারপর টুনি জঙ্গলে গিয়ে খাবার খুঁজতে থাকে। এমন সময় টুনি একটি রক্তাক্ত পেঁচাকে পড়ে থাকতে দেখে তার কাছে যায়। এই পেঁচা তো দেখছি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, না আমার আগে এনাকে সাহায্য করা দরকার। তারপর টুনি কিছু জড়িবুটি নিয়ে আসে আর উল্লু পেঁচার শরীরে লাগিয়ে দেয়। আর কিছুক্ষণ পর উল্লু পেঁচা সুস্থ হয়ে যায়। তখন উল্লু পেঁচা বলে, তোমাকে অনেক ধন্যবাদ টুনি আমাকে সাহায্য করার জন্য, কিন্তু তোমার মন খারাপ দেখাচ্ছে কেন টুনি? তারপর টুনি পেঁচাকে সবটা খুলে বলে। আর সবটা শুনে পেঁচা বলে, আমি তোমার সব সমস্যার সমাধান এক্ষুনি করে দিচ্ছি। এই নাও এই জাদুর বীজটি, এই জাদুই বীজটি রোপণ করলে তোমার সব সমস্যার সমাধান হবে। তারপর টুনি সেই বীজটি নিয়ে বাড়িতে আসে। আর রাতে বীজটি মাটিতে রোপণ করতে সেই বীজটি থেকে অনেক বড় একটি ফলের গাছ বের হয়। আর সেই গাছে সব ধরনের ফল ছিল। সব ধরনের ফল দেখে টুনি ভীষণ অবাক হয়। সেই কি রে টুনটুন মা, এ আমি কি দেখছি? এখানে তো দেখছি এক গাছে সব ফল, এটা কিভাবে সম্ভব? তাহলে তো পেঁচা আমাদের একটা জাদুই বীজ দিয়েছে মা। হ্যাঁ মা, আমি তো তাই দেখছি, এটা একটি জাদুর ফল গাছ। যে গাছে সব ফল পাওয়া যায়। তবে ভালোই হয়েছে মা, আমরা এই ফলগুলো বিক্রি করে আবার অনেক টাকা উপার্জন করতে পারবো। আমাদের আর কষ্ট করে না খেয়ে থাকতে হবে না। তারপর টুনি সেই ফলগুলো গাছ থেকে পেড়ে নেয়। আর গাছটির সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। আর সেখানে শুধু বৃষ্টি পড়ে থাকে। আর পরের দিন টুনি আবার ফলগুলো বিক্রি করতে বাজারে চলে যায়। তখন জঙ্গলের সব পাখিরা টুনির ফল দেখে অনেক খুশি হয়। আর সবাই টুনির থেকে ফল কিনে নেয়। এদিকে তো কাকলি ভীষণ রেগে যায়। আরে এই টুনি, এতগুলো ফল কোথায় পেলো? আর ওর তো এত রকমের ফলের গাছ ছিল না? আর আমি তো ওর সব ফলের গাছই কেটে দিয়েছি। না, এবার আমাকে ব্যাপারটা যে করে হোক জানতেই হবে। তারপর কাকলি চুপি চুপি টুনির বাসায় যায়, কিন্তু কোনো ফলের গাছ দেখতে পায় না। কারণ টুনির যখন ফলের দরকার হতো শুধু তখনই গাছটি দেখা যেত। না, এই টুনির বাসায় তো কোনো ফলের গাছই দেখছি না। তার মানে কি টুনি অন্য কোথাও থেকে ফল কিনে আনছে? আমাকে সেই ব্যাপারটি জানতেই হবে। তারপর কাকলি এই ফলের রহস্য অনেক খুঁজতে থাকে, কিন্তু কিছুই জানতে পারে না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টুনি আগের মতো ফল বিক্রি করে অনেক টাকার মালিক হয়। আর ওর মেয়ে টুনটুনকে নিয়ে অনেক সুখেই দিন কাটাতে থাকে। একদিন হঠাৎ অনেক ঝড় ওঠে আর তখন কাকুলির সবগুলো ফলের গাছ ভেঙে পড়ে যায়। তখন কাকুলি অনেক কান্না করে। হে ভগবান, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। আমি টুনির ক্ষতি করতে চেয়েছিলাম আর আজ আমি আমার শাস্তি নিজেই পেয়ে গেলাম। তো বন্ধুরা, দেখলে তো অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়ে যায়। তাই আমরা কখনোই অন্যের ক্ষতি করব না।